তুমি কিভাবে শুরু করে? আমি জানি না, তুমি পরে বলবো। হ্যাঁ আচ্ছা শুনে ঘুমাও। হুম ঘুমার তো সারা তো বুঝতে পারছি, খুব ইচ্ছে করতেছে। আচ্ছা আমার ঘরেও একজন একই অবস্থা, কিছু না। ঠিক আছে ঘুমাও, আমি বুঝতে পারছি। খুব ইচ্ছে করতেছে অনেক, জানি এটা হয় এই বয়সে, এটা খারাপ একদম। এমন লাগতেছে বিশেষ করে সহ্য করে তারা উঠে। বিয়ে করো না কেন? বিয়ে করবো করবো করে আসলে কোনো হচ্ছে না। তাড়াতাড়ি করো, তাহলে শরীরের ক্ষতি হবে, বুঝছো? আসলে বিশেষ করে এখন একদম বলবো একদম হট হয়ে আছে। বুঝতে পারছি তোমার বয়স শুনে, একদম হট। আপনার কথা শুনে না আরো বেশি, মানে আপনার বয়স শুনে আরো বেশি হয়ে যায়। কেন জানি না কেন, মেয়ে মানুষ বলছেন না কত মেয়ে মানুষ, মানে কি বলবো, সামনে দিয়ে ঘুরে তাতে আমার হয় না। তো আপনার কথা শুনলে আমার এরকম হয় কেন বুঝি না। কথা বলছি না, কথা বলে আসলে একটু বেশি হচ্ছে। তুমি অন্য কোনো মেয়েদের সাথে কখনো কথা বললে এরকম হয় নাই? না এরকম নাই, হয়তো দেখা গেছে নাকি যে অন্য সময় কথা বললো কি না বললো কি একটু একটু হয়, ঠিক আছে। কিন্তু আজকে মানে আপনার সাথে কথা বলে না সত্যি একটা কঠিন হয়ে যাচ্ছে, অন্যরকম লাগছে। কষ্ট দূর করতে পারবো না, কিন্তু কষ্ট বাড়বে আমার। আমি তোমার জন্য কষ্ট কমাতে পারবো না, কিন্তু আমার জন্য তোমার কষ্ট বাড়বে। আপনি যদি আপনার বর্ণনা থাকতো তাহলে কিছু করা যেত। তাই কি কি বলবো বলো, কল্পনা করে আপনার কাছে চলে আসতাম, সামনে সামনে বসে দাঁড়িয়ে কথা বলতাম। কিন্তু উনি তো আসছেন, এই জন্য তো আগে উনি ডাকাটাকে শুরু করছে। তোমার মত তার অবস্থা কি? তাই নাকি, এখন কি করবেন? এখন কি সেক্স করবেন সত্যি? হয়তো আচ্ছা শুরু করছে এখন, আমি এতক্ষণ তো ই করে রাখছি, এখন আর কিছু করা যাবে না। নামাজ শুরু হয়েছে আমার, এখন এখন তো করবে দুটি মিনিট ছুটি না বলছে না। কিভাবে করবে, প্রথমে কিভাবে শুরু করে? আমি জানি না, তুমি পরে বলবো। হ্যাঁ আচ্ছা শুনে একটা কাজ করবেন, বলে এভাবেই থাক, আমি শুনি একটু। প্লিজ শুনে, এটা কেউ বুঝবে না, আমি একদম চুপ করে থাকবো। শোনো আমার মেয়ে পাশে রুমে, অতএব আমরা তো কোনো শব্দ করবো না, মেয়ে পাশে রুমে শুনবে না। না না তারপরেও মানে কিচ্ছু করতে হবে না, শুধু লাইনটা রাখেন, লাইনটা থাক, আমি এমনি চুপচাপ থাকবো, কিছু আমি কোনো সাউন্ড করবো না। মোবাইলটা আপনি যেভাবে, মোবাইলটা যেভাবে আছে। প্লিজ 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 আমার না, প্লিজ আমার এই কথাটা রাখেন, প্লিজ শোনো, প্লিজ একটু প্লিজ আমার কথাটা রাখেন। মোবাইলটা কিছু করতে হবে না, এগুলো আছে এভাবে থাকবে, আমি শুধু একটু এরকম করে না, তুমি দুষ্ট দেখো সেটা হয় না, আমি তো পারবো না, এই জন্য তো আমার বাঁচানোর জন্য আমি আরো দিব না।
কারণ তোমার আরো কষ্ট হবে, আমি জানি তুমি দুঃখী ছিল না, শোনা না, তুমি আমি রাখো রাখো আমি রাখলাম কারণ করে না, বুঝতে পারছি কিন্তু হেল্প করতে পারতেছি না, এটা খুব খারাপ লাগতেছে, আমার নিজেরই ভালো লাগতেছে না জানো, আমার নিজেরই যে ডাক্তার কাছে যেতে ইচ্ছে করতেছে না এখন, আসলে পরে আসতে আসতে শোনো থাকো তুমি, হ্যাঁ বাই। হ্যালো, হ্যাঁ বাসা কি আপনার বোর্ড আছে না? হ্যাঁ আমি এখন শোব। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে ফ্রি হলে ফোন করবো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঘুমাও। আচ্ছা ঘুমা আসতেছে না তো, বুঝতে পারছি, খুব ইচ্ছা করতেছে। আচ্ছা আমার ঘরেও একজন একই অবস্থা, বিশেষ করে সহ্য করে থাকা কঠিন, বিয়ে করো না কেন? বিয়ে করবো করবো করে আসলে করা হচ্ছে না, কারণ একদম হট, আপনার কথা শুনলে আরো বেশি, মানে আপনার বয়স শুনলে আরো বেশি হয়ে যায়, আপনার কথা শুনলে আমার এরকম হয় কেন বুঝি না, আপনার কথা বলছে না, কথা বলে আসলে একটু বেশি হচ্ছে। আমি তোমার জন্য কষ্ট কমাতে পারবো না, কিন্তু আমার জন্য তোমার কষ্ট বাড়বে। আমি যদি আপনার বোন না থাকতো তাহলে কিছু করা যেত, তাই কি কি বলবো বলো, কল্পনা করে আপনার কাছে চলে আসতাম, সামনে সামনে বসে দাঁড়িয়ে কথা বলতাম, কিন্তু উনি তো আসেনি, এই জন্য তো আগে উনি ডাকাডাকি শুরু করছে, তোমার মতো তার অবস্থা কি, তাই নাকি, এখন কি করবেন, এখন কি সেক্স করবেন সত্যি? হয়তো, আচ্ছা কি বলবো বলো, কল্পনা করে আপনার কাছে চলে আসতাম, সামনাসামনি বসে দাঁড়িয়ে কথা বলতাম, কিন্তু উনি তো আসেনি, এই জন্য তো আগে উনি ডাকাডাকি শুরু করছে, তোমার মতো তার অবস্থা কি, তাই নাকি, এখন কি করবেন, এখন কি সেক্স করবেন সত্যি? হয়তো, আচ্ছা ইস, আরো না উনি তো শুয়েছে, উনি একটু তন্দ্রা চন আসতে সুযোগ, আমি তোমার সাথে কথা বলছি, আমি নামাজ পড়তে উঠছিলাম ফাঁকে, নামাজের কথা বলে উঠছিলাম, এখন নামাজ পড়ে আসি শুরু করছে, এখন আমি তখন তো ই করে রাখছি, এখন আর কিছু করা যাবে না, নামাজ শেষ হয়েছে আমার, এখন
এখন সেক্স করবে? এখন তো করবে, দুই তিন দিনে ছুটি না বোঝ না। ইস, কিভাবে?